আপনি যদি কাউকে কা দিয়েছেন, পরের মুহূর্তে আপনি ঈশ্বরের কাছে, আপনার উন্নতি, আপনার দীর্ঘায়ুর জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হবন করলেন, পূজন করলেন, কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে তখন যখন আপনি কোনো ব্যক্তি কষ্টে কাঁদছে তার মুখে আপনি হাসি ফুটিয়ে দেবেন, তখন আপনার প্রার্থনা ঈশ্বর স্বীকার করবেন, আপনাকে ধূপকাঠি জ্বালানোর কোনো প্রয়োজন পড়বে না। নমস্কার, মুরলী চৌধুরী।